My lords, pray be seated. মারা গেলেন ব্রিটেনের রানী রানী এলিজাবেথ আজ সন্ধ্যায় সবাইকে কাঁদিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রানী এলিজাবেথ ব্রিটেনের ইতিহাসের দীর্ঘ সময় ধরে ব্রিটেনের রাজসিংহাসন ধরে রাখার কৃতিত্ব অধিকারী ছিলেন 96 বছরের দীর্ঘ জীবনে রানী দ্বিতীয় এলিজাবেথ সাক্ষী হয়েছেন তার পরিবারের নানা রকমের কাজে এবং সাথে সাথে বিশ্বের নানা ধরনের উত্থান পতনের সাক্ষী ছিলেন ব্রিটেনের রানী এলিজাবেথ ব্রিটেনের রাজপরিবারে একমাত্র উত্তরাধিকারী সৌভাগ্য নিয়ে 1926 সালে 21 এপ্রিল জন্মগ্রহণ করেন এলিজাবেথ মিলি তার জন্মের 11 বছর পরপরই তার বাবা ষষ্ঠ জর্জ 1937 সালে ব্রিটেনের সিংহাসনে বসেন আর তখন থেকেই বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ার হিসাবে এলিজাবেথের সিংহাসনের উপর উত্তরাধিকারী ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেশের নারী বিভাগের কর্মরত থেকে জনসাধারণের দায়িত্ব পালন করেন তিনি এরপর 1947 সালে তিনি বিয়ে করেন ডেনমার্কের প্রাক্তন রাজপুত্র জিও ফিলিপাইনকে এলিজাবেথের সংসার জীবনে তার 4 সন্তানের মা তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের 27 বছর পর তিনি তার জামকালোভাবে রাজ্যাভিষেক ঘোষণা করেন তিনিই প্রথম রানী হিসেবে আসন দখল করেন My lords, pray be seated. তবে তার রানী হওয়ার পরই রাজ্য পরিচালনা করাটা মোটেও সহজ ছিলেন না এসেছে নানা রকমের বাধা বিপত্তি তাকে অনেক বুদ্ধির মাধ্যমে তার রাজ্য পরিচালনা করতে হয়েছেন রানী এলিজাবেথের 70 বছর শাসনামলে সে সামাজিক ও রাজনৈতিকের অনেক কিছু পরিবর্তন করেছে সে নিজের মতো করে দেশকে পরিচালনা করেছে দেশের উন্নতি করেছেন যদিও রানী এলিজাবেথ বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে খবরের শিরোনামে ছিলেন নানা সময়ে নানা কাজে হয়তো পারিবারিক কাজে নয়তো রাজ্যের কোনো বিষয় নিয়ে সে শিরোনামে ছিলেনই ছিলেন রানী এলিজাবেথ ছিলেন ব্রিটেনের একজন সেরা এবং অন্যতম রানী এই ব্রিটেনের রানী আজকে সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন সবাই রানী এলিজাবেথের জন্য দোয়া করবেন আর তার বিষয়ে কার কী মতামত কমেন্টস করতে ভুলবেন না কিন্তু My lords and members of the House of Commons.